কুকিং মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ডিম পকোড়া তৈরি করে, যেটা আমি বানাবো আপনাদের ইডলি স্ট্যান্ডে। আমি আপনাদের এর আগে ডিমের পকোড়া করে দেখিয়েছি, আজকে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা ইডলি স্ট্যান্ডে বানাবো একদম কম তেলে, তো তার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্ট লাগছে, এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, দুটো বড় মাপের পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নিয়েছি একটা গাজর মাঝারি সাইজের, এখানে একটা নিয়েছি বড় মাপের ক্যাপসিকাম, এখানে নিয়েছি টমেটো, আর নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নুন। তো এটাকে আমি প্রথমে ডিমগুলোকে ভেঙে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা, টমেটো, ক্যাপসিকাম কুচি, গ্রেট করা গাজরটা, এবারে এর মধ্যে আমি নুন দিয়ে, এর মধ্যে আমি এক চা চামচ নুন নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে একটু এরম করে করে নেবো। মরিচগুলোর বদলে কাঁচা লঙ্কা কুচি নিতে পারবেন, এটাকে প্রথমে ভালোভাবে মেখে নেব, ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। আর এটা থেকে দেখুন জল বেরিয়েছে, যেহেতু নুন এর মধ্যে দেওয়া হয়েছে তারপরে মাখা হচ্ছে। এর মধ্যে এবারে আমি ডিমটা কাটিয়ে দিয়ে দেবো, এরকম দুটো ডিমি নিয়ে নিলাম আমি। নিয়ে এটাকে ভালোভাবে করে নেব 3-4 মিনিট ধরে। এরকম আমি মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে। যদি আপনারা ইচ্ছে করেন তাহলে এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি মেলাতে পারেন, আমি এর মধ্যে ধনে পাতা কুচি মেলাইনি। এবার আমি দেখছি, এই দেখছিটার মধ্যে আমি একটু জল নিয়েছি, নিয়ে এটা গরম হতে দেব। ততক্ষণ আমরা স্ট্যান্ডটা তৈরি করে নিই, তো স্ট্যান্ডটা আমি খুলে নিচ্ছি। এগুলোর মধ্যে এরকম করে আমি অল্প একটু অয়েল ব্রাশ করে নেব। করে নেওয়ার পরে যে মিশ্রণটা রেডি করে রেখেছি আমি, আর একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এরম করে সবগুলোতে ভরে নেব। এগুলোকে আমি এরম ভাবে ঘুরিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢুকিয়ে দেবো হাঁড়ির মধ্যে। দেখুন জল ফুটতে শুরু করেছে, এবার আমি স্ট্যান্ডটা আস্তে করে ঢুকিয়ে দেবো ওর মধ্যে, সাবধানে। এগুলোকে আমি এরম ভাবে ঘুরিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢুকিয়ে দেবো হাঁড়ির মধ্যে। দেখুন জল ফুটতে শুরু করেছে, এবার আমি স্ট্যান্ডটা আস্তে করে ঢুকিয়ে দেবো ওর মধ্যে, সাবধানে। 5 মিনিট হয়ে গেছে, তো আমি এবার ঢাকাটা টেনে দেখে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটা চামচ ঢুকিয়ে দেখছি, যদি এটা পরিষ্কার আসে তাহলে হয়ে গেছে, আর নালে একটুক্ষণ রাখতে হবে। দেখুন এটা একেবারে পরিষ্কার আসছে, দেখুন। তো আমি এটা এবারে তুলে নিচ্ছি গ্যাস অফ করে নিয়েছি। এবার আমি ঠান্ডা হতে দেবো 10-15 মিনিট। এটা দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডিম পাকোড়া। আপনারা ইচ্ছে করলে এটাকে গোলমরিচ ছড়িয়ে, একটুখানি বিট নুন গোলমরিচ ছড়িয়ে খেতে পারেন, চাট মশলা ছড়িয়ে, অথবা এর উপরে আমি গ্রেভি দিয়ে আপনাদের দেখাবো। বাকিটা আমি রেখেছি, বাকিটা গ্রেভি দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। এতে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল, আর এর মধ্যে দিচ্ছি আমি কারি পাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি একটা বড় মাপে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, এটা আমি 2 টমেটো নিলাম,
একটা জিনিসের মধ্যে হলুদ নুন, হাফ চা চামচ নুন নিলাম আমি, আর নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিলাম গরম মশলার গুঁড়ো। নুনটাকে ভালোভাবে ভেজে নেব আমি, আদা সেটা আমি আদাটা ভেজে নিয়েছি, আর নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, টমেটোটাকে আমি একেবারে যেন গলে যাই এরকমভাবে ভেজে নেব ওটাকে। টমেটোটা গলে এসছে আর এটা ইয়ে হয়ে গেছে, আমি এর মধ্যে মেলাবো এবারে দুই চা চামচ ভিনিগার, আর মেলাবো একটু সয়া সস, এক টেবিল চামচ মেলালাম আমি সয়া সস, নেড়ে নেব, নিয়ে এর মধ্যে অল্প একটু জল দেব আমি হাফ কাপ মতো, নিয়ে গ্রেভিটাকে ভালোভাবে ফুটতে দেবো এবারে। গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে, আপনারা ইচ্ছে করলে এই সময় দিয়ে দিতে পারেন ডিমগুলো, আর না হলে পরে এক কাজ করতে পারেন, এটাকে আরও একটু গাঢ় করে ডিমের উপর এটা ঢেলে দিতে পারেন। তা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমি তুলে নিচ্ছি ডিমটা, তাহলে রসটা টেনে নিয়ে এগুলো ফুলে যাবে, আর না হলে পরে ওরমভাবেই দিতে পারবেন আরও গাঢ় করে নিয়ে উপর থেকে। এটাকে আমি গ্রেভিটাকে উপর থেকে দিয়ে নিচ্ছি, এটাকে দু থেকে তিন মিনিট মতো আমি ফুটতে দেবো। দেখুন দু মিনিট হয়ে গেছে, তো আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার তুলে আমি সাফ করে দেবো। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডিম পকোড়া, আমি আপনাদের এটা দেখিয়েছিলাম সেদ্ধ করে ভাপানো, আর এটা আমি ভাপানোটাকে এটা গ্রেভির মধ্যে চুবিয়ে দেখিয়েছি, তো আপনারা দুটোই ট্রাই করুন। এটা আপনার যেমন এমনি খেতে ভালো লাগবে, এটা তেমনি আপনারা লুচি পরোটা পোলাও বা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।